ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা, মুক্ত চিন্তার উন্মেষ ও বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকায় আছে প্রতিষ্ঠানটি। প্রবাসী নতুন প্রজন্মের মাঝেও বাংলা ভাষা এবং সংস্কৃতি মেনে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ। এবং আমাদের শুরুতেই থাকছে নতুন প্রজন্মের পরিবেশনা হৃদয়ে বাংলাদেশ। Thank you.
একটি নতুন বছর, স্বাগত বাংলা 431। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণতন্ত্রের জন্য লড়াই, সব স্থানে নেতৃত্বে আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলা সংস্কৃতিকে মেনে ধরার যাত্রাতে আছে সবার প্রথমে এই বিশ্ববিদ্যালয় নামটি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বাংলার হাটে মাঠে, ধানি রং কিষানির বাটে,
দিগন্তের মেঠো পথে সাধু সন্ত কিংবা বখাটে নদীয় নারীর মাকে পাখ পাখালির ঝাঁকে হাজার বছর ধরে জীবনের আনন্দ রাখে সাম্বাল ভাষায় তারা আসলাই দরিয়ার তরঙ্গে অশেষ যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিডনি টরন্টো হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর অ্যামাজন বাঁকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জগতের তিন ভাগ জল ফুটে ফুটে ম্যাডাগাস্কার ঘুরে এসে পলিশ্রোতে তাহিতির ঘাটে ভাটিয়ালি ভাওয়াইয়ার তাম্র বর্ণ সহদর সহদর হাটে যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাজি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি আমি একবার দেখি বারবার দেখি দেখি এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা হৃদয়ে বাংলাদেশ এবং সকল দেশের নারী সেজে আমার জন্মভূমি অংশ নিলেন গোলা মুস্তফা মোহাম্মদ রুহুল আমিন সরকার শুক্লা রায় দেয়ানপ্রীতি সিলভিয়া সাবেরিন সঞ্জিতা কবির আলিয়া নাক্তার রায়না রিদা সরকার রিদান জাহিদ লিয়ানা মান্না এবং এলিনা মান্না সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ